নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএল নিয়ে তো আইপিএল এর শুরু ডেট কোন দল কোন দলের সঙ্গে খেলবে কীভাবে গ্রুপ ডিভাইডেড হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের সামনে এসে গেছে তো সেই সব বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো বাট ভিডিওটা শুরু আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটা অন করে দিও তো সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো আমরা হান্ড্রেডকে সাব কিন্তু খুব কাছাকাছি এসে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দাও তো যদি মেন টপিক আসা যায় তো ফার্স্ট প্রশ্নটা হচ্ছে আইপিএল দু কবে থেকে শুরু হতে চলেছে তো দুখানা ডেট আমাদের সামনে আসছিলো একটা হচ্ছে মার্চের লাস্ট উইকে শুরু হতে পারে এবং একবার শোনা যাচ্ছিলো যে এপ্রিলের দু তারিখ থেকে আইপিএল শুরু হতে পারে তো এখন আমাদের সামনে কনফার্ম ডেট চলে এসেছে তো মার্চেই কিন্তু আইপিএল শুরু হতে চলেছে আর মার্চের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আইপিএল দু স্টার্ট হতে চলেছে অর্থাৎ আইপিএলের শুরুর ডেট কিন্তু কনফার্ম মার্চের ছাব্বিশ তারিখ আর আইপিএলের ফাইনাল কিন্তু হতে চলেছে মে মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ মার্চের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের উনত্রিশ তারিখ অবধি কিন্তু এবার আইপিএল দু হাজার বাইশ চলবে এবারে নেক্সট প্রশ্নটা হচ্ছে যে ফর্ম্যাটটা কীরকম হবে আইপিএল এর তো আগে আটটা টিম ছিল একটা টিম বাকি সাতটা টিমের সঙ্গে দুবার করে ম্যাচ খেলতো তো টোটাল একটা টিম চোদ্দটা করে ম্যাচ খেলতো তো এবারে তো দলের সংখ্যা বেড়েছে দশটা টিম হয়েছে তাহলে কি প্রত্যেকটা টিমের ম্যাচের সংখ্যা বাড়বে তো সেটার এক কথায় উত্তর হচ্ছে না তো এবারেও কিন্তু প্রত্যেকটা টিম চোদ্দটা করেই ম্যাচ খেলবে দলের সংখ্যা আট থেকে বেড়ে দশ হয়েছে বাট একটা নতুন নিয়মে কিন্তু আইপিএলটা হবে তো আইপিএলের দশটায় টিমকে কিন্তু দুখানে গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে কিন্তু আছে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং তার সঙ্গে লখনউ সুপার জায়েন্ট উল্টো দিকে গ্রুপ বিতে কিন্তু আছে চেন্নাই সুপার কিংস তার সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স তো এই দুটো গ্রুপে কিন্তু টিমগুলিকে ভাগ করা হয়েছে তো তোমরা গ্রুপগুলো নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এবার ম্যাচগুলো কেমনভাবে হবে তো একটা টিম তাদের গ্রুপের বাকি চারটে টিমের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে এবং তাদের সামনাসামনি যে রয়ে টিমটা আছে সেই টিমটার সঙ্গে দুটো ম্যাচ খেলবে আর বাকি টিমগুলোর সঙ্গে মানে আরেকটা গ্রুপের যে বাকি চারটে টিম আছে সেই চারটে টিমের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টিম চোদ্দোটা করেই ম্যাচ খেলবে যেমন যদি কে এর এক্সাম্পল নিয়ে দেখো তো কে এর গ্রুপের বাকি চারটে টিম হচ্ছে মুম্বাই লখনৌ দিল্লি এবং রাজস্থান তো এই চারটে টিমের সঙ্গে কে আর দুটো করে ম্যাচ খেলবে ওখানে আটটা ম্যাচ হলো এবং কে আর এর সোজাসুজি রোয়ের গ্রুপ বিয়ের টিমটার নাম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদের সঙ্গে কে কে আর কিন্তু দুখানা ম্যাচ খেলবে আর বাকি যে চারটে টিম আছে গ্রুপ বির সেই চারটে টিমের সঙ্গে কে কে আর একটা করে ম্যাচ খেলবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টিম চোদ্দটা করে ম্যাচ খেলবে সেম মুম্বাইও কিন্তু কলকাতা দিল্লি রাজস্থান এবং লক্ষণ এর সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে আর চেন্নাইয়ের সঙ্গে দুটো ম্যাচ খেলবে বাকি টিমগুলোর সঙ্গে একটা ম্যাচ খেলবে সেরকমই কিন্তু আর ও তাদের বাকি গ্রুপের টিমগুলোর সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে আর রাজস্থানের সঙ্গে দুটো ম্যাচ খেলবে আর অপোনেন্ট গ্রুপের বাকি চারটে টিমের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টিম চোদ্দটা করে ম্যাচ খেলবে এবং দেন যেরকম নর্মাল প্লে অফ ফরম্যাটে খেলা হয় টপ চারটে টিম কিনে সেরকম প্লে অফ ফরম্যাটে খেলা হবে এবং দেন ফাইনাল হবে উনত্রিশে মে তো এটাই কিন্তু আইপিএল এর নতুন ফর্ম্যাট হতে চলেছে তো আই থিঙ্ক আইপিএল এর ম্যাচগুলো কীভাবে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছ আর স্টেডিয়ামের কথা বললে আইপিএল কিন্তু ইন্ডিয়াতেই হতে চলেছে মুম্বাইয়ের তিনটে স্টেডিয়াম এবং পুনের একটা স্টেডিয়ামে খেলাগুলো হবে যেখানে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ডি ওয়াই পাটেল স্টেডিয়াম এবং ব্রেবন স্টেডিয়াম আর পুনের এমসি স্টেডিয়ামে কিন্তু ম্যাচগুলো হবার কথা আছে তো পুরো আইপিএলটা কিন্তু ইন্ডিয়াতেই করার প্ল্যান আছে তো তোমাদের জানিয়ে দিলাম কীরকম ফর্ম্যাটে আইপিএল হবে এবং কোথায় হবে কবে থেকে শুরু হচ্ছে কবে ফাইনাল তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আটাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটুকু অবশ্যই অন করে দিও আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো চলো এই ভিডিওতে এইগুলি তোমাদের জানানোর ছিল দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই